আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রক বিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের এপিসোডে দেখাবো ফিল্মোরা দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। ফিল্মোরা দিয়ে পিসি স্ক্রিন রেকর্ড করার জন্য প্রথমে ফিল্মোরা ওপেন করে নিতে হবে। ফিল্মোরা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড, রেকর্ডের পাশে একটি তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তিনটি অপশান আসবে, রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, রেকর্ড পিসি স্ক্রিন, রেকর্ড ভয়েস ওভার। তো আমি যেহেতু পিসি স্ক্রিন রেকর্ড করব, তো রেকর্ড পিসি স্ক্রিন এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। যেমন এই ফুল স্ক্রিন লেখা, এর পাশে একটি তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে তিনটি অপশন আসবে, ফুল স্ক্রিন, কাস্টম, টার্গেট উইন্ডোজ। আপনি সাধারণত সবসময় ফুল স্ক্রিনে রেকর্ড করবেন। ফুল স্ক্রিনে রেকর্ড করলে হয় কি, পরে যদি আপনার ক্রপও করে নেওয়া লাগে আপনি ক্রপ করে নিতে পারবেন। তো ফুল স্ক্রিন অপশনটিতে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্পিকার, তারপরে মাইক্রোফোন। যেমন আমার মাইক্রোফোন লাগানো আছে, তাই আমি যখন কথা বলছি তো এটি আপ ডাউন করছে আমার কথার সাথে সাথে, এর মানে আমার মাইক্রোফোন সেট করা আছে। তো এখানে একটি সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করার পর কিছু সেটিং ঠিক করে নিতে হবে এখানে। যেমন সেভ টু, আপনার ফাইলটা কোথায় সেভ করবেন, কোন ড্রাইভে বা ডেস্কটপে কি না, এটা সিলেক্ট করে নেবেন। এরপরে আসবেন ফ্রেম রেট। ফ্রেম রেট আছে হচ্ছে 60 পর্যন্ত ফ্রেম রেট আছে। তো সাধারণত আমি যেটা করি, আমি 30 FPS-এ শ্যুট করি। এখানে 30 FPS মানে কি বুঝাইছে এটা আপনাদের একটু ক্লিয়ার করে দেই। আসলে আমরা যে ভিডিওটা দেখি সেই ভিডিওটা কিন্তু আসলে এক একটা ছবি, যা প্রত্যেকটা ছবি একটার পর একটা সাজানো থাকে। এখানে 30 FPS মানে বোঝানো হয় যে প্রতি সেকেন্ডে 30টা ছবি দেখতে পারবেন ভিডিওতে। তো 30 FPS-এ দিলাম। তো এখানে কোয়ালিটি সবসময় বেস্ট সিলেক্ট করে রাখবেন। তো এরপর এখানে মাউস অপশনের অপশন আছে, আর নিচের গুলি তেমন আসলে প্রয়োজন নাই আসলে তেমনটা। তো টুকটাক সেটিং ঠিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে রেড চিহ্ন, তো এখানে ক্লিক করলেই আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। তো আমার অলরেডি পিসি স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে। তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তো আমি কিভাবে বের করব যে আমার রেকর্ডিং অপশনটা পজ করব বা অফ করে দিব, ওই অপশনটা কোথায় পাবো? এটার জন্য এখানে যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অপশনটি, এখানে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আসবে, একটা হচ্ছে পজ, এইটা হচ্ছে পজ, আর এটা হচ্ছে একদম স্টপ হয়ে যাবে ভিডিওটা। তো আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি। তো ফিল্মোরাতে একটা সুবিধা হচ্ছে, যখনই আপনি পিসি স্ক্রিন রেকর্ড স্টপ করে দিবেন তখনই ওই রেকর্ড ফাইলটা আপনার অটোমেটিক ফিল্মোরাতে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওপেন হয়ে গেছে। তো আমি মোটামুটি যতটুকু সার্চ করে দেখছি, পিসি স্ক্রিন রেকর্ডের জন্য স্পেসিফিক কোনো রেকর্ডার যেগুলি আছে এগুলি আসলে সবগুলি হচ্ছে পেইড ভার্সন, বা ক্র্যাক ইউজ করলেও ঠিক মতো কাজ করে না। তো সেক্ষেত্রে আপনারা ফিল্মোরা পিসি স্ক্রিন রেকর্ডারটি ইউজ করতে পারেন। তো আমি আমার সমস্ত টিউটোরিয়ালে ফিল্মোরা পিসি স্ক্রিন রেকর্ডার এটি ব্যবহার করে থাকি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।